নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তুমি রবে নীরবে। প্রতিবেদন শুরু করার আগে আপনাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমি অন্ধের শহরে চশমা বিক্রি করতে এসেছি। অর্থাৎ এই প্রতিবেদনটা বাংলার বুকে বাংলার মানুষ কতজন নেবেন সেটা আমি জানি। খুব বেশি মানুষ এটাকে দেখবেনও না, খুব বেশি লোক এটাকে শেয়ারও করবে না, লাইক করা অনেক দূরের কথা। তবু আমি বিক্রি করতে বসেছি, কারণ আমি জানি এখানে আমার মতো আরেক পাগল আছে, আপনি, মানে আমার আপনজন আপনি, এই যে দেখছেন, যার বুকের ভেতরে মাস্টার দা সূর্য সেন বেঁচে আছে, সেই বাঙালি আপনি। কাজে আপনি দেখতে বসেছেন, কারণ ছবির দেখেই আপনি বুঝে গেছেন এটা কী নিয়ে আলোচনা হতে পারে। মাস্টার দা সূর্য সেন 22 মার্চ 1899 সালে আজকে দিনে চট্টগ্রামের নোয়াপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন মাস্টার দা সূর্য সেন। একটা অদ্ভুত কথা বলি আপনাদের, আজকে দেখলেন বিভিন্ন নেতা, রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে পোস্ট করেছে, কিন্তু কোথাও কি দেখলেন কোনো রাজনৈতিক দলের নেতারা কোনো একটা মূর্তিতে মাল্যদান করলেন? না না, করেনি কেউ। এত তো নিউজ চ্যানেলে এত কিছু চলে, কোথাও দেখলেন মাস্টার দা সূর্য সেনকে নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন নেই? কি অদ্ভুত, তাই না? যাদের জন্য আমরা স্বাধীনতা নামক জিনিসটা পেয়েছি আর কি, মানে স্বাধীনতা দিবস পালন করি, স্বাধীনতা দিবস তো আর পালন করি না, পালন করি আর কি, ওই একটু খুশি খুশি হয় আর কি, মদের বোতলটা খুলে নিয়ে জলটা খেয়ে নিলাম, লালনের জল, মাংসটা ছিঁড়ে খেলাম, স্বাধীনতা পেলাম। সেই স্বাধীনতা বা স্বাধীনতা পাওয়ার জন্য যারা প্রাণ দিলেন তাদেরকে আমরা ভুলে গেছি। আসল কথা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা, তো চেষ্টা বলবো না, এটা অপচেষ্টাই বলবো, সব রাজনীতি নেতারা করে নিয়েছেন মোটামুটি, মানে যে যার পেরেছে, যাকে যাকে পেরেছে প্রমোট করে গেছে, কিন্তু আমরা কাউকে প্রমোট করিনি, মানে আমরা মানে এই আপনি আমি আমার মতো কিছু পাগল আমরা প্রমোট করিনি। কারণ আমরা ভেবেছিলাম সত্যি এক না একদিন বাংলার বুকে বা ভারতের বুকে আমরা দেখব বাঙালি বিপ্লবীদের নিয়ে সব কিছু হচ্ছে, কিন্তু কাজকলা, সবাই ব্যস্ত নিজের নিজের কাজে, সবাই ব্যস্ত ঢাকঢোল পেটাতে। হ্যাঁ, একটা করে ফেসবুকে সবাই পোস্ট করে দিয়েছে, টুইটার হ্যান্ডেলে সবাই লিখে দিয়েছে আজকে মাস্টার দা সূর্য সেনের জন্মদিন, কাজ শেষ। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হলে পরে পালন করা হতো, কারণ ওটা না করলে আবার মান সম্মান চলে যাবে, দেখানো যাবে না, কিন্তু এটা তো দেখানোর ব্যাপার নেই তো, তাই ইতিহাসের পাতায় চ্যাপ্টা হয়ে মাস্টার দা সূর্য সেন হারিয়ে গেছে। মাস্টার দা সূর্য সেন নামটা বলতে বেশ গর্ব লাগে। আমি দেখবেন যখনই কথা বলি, আমার কথা যখনই বিপ্লবী কথাবার্তা বলি, তার মধ্যে আপনি মাস্টার দা সূর্য সেনকে পাবেন। জানেন, বারবার খালি মনের মধ্যে ধাক্কা মারে যে কেন এই মানুষটাকে নিয়ে কেউ কিছু বলে না। পরে বুঝি এই মানুষটাকে নিয়ে বলতে গেলে তো অনেক কিছু কথা সামনে আসে, যে কথাগুলো সবাই আর কি বলবেও না, তাই হয়তো চেপে যাওয়া। সবাই নিজের নিজের জায়গায় দেখবেন, প্রতিটা জেলা প্রতিটা রাজ্য দেখবেন নিজের নিজের জায়গার লোকেদের নিয়ে খুব বলে। গুজরাট দেখুন, গুজরাট সবসময় মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে বলে, গান্ধী স্বাধীনতা এনেছে, গান্ধী সবকিছু করেছে। আর বাংলার বুকে থাকা এত বিপ্লবী, তারা কি করেছিল কেউ জানে না, এতগুলো প্রাণ গেছে। বাংলার ইতিহাস মানে যদি সত্যিকারে দেখা হয় বিপ্লবীর ইতিহাস, তাহলে সবচেয়ে বেশি প্রাণ কারা দিয়েছে? আপনার মতো আমার মতো কিছু পাগল বাঙালি তারা প্রাণ দিয়েছিল, তারা দেশ মাকে ভালোবেসেছিল। আজকের মতো নয়, এই যে যাদের দেখছেন আর কি, বাংলা সোনার বাংলা জয় বাংলা খেলা হবে বাংলা, এই সোনার বাংলা বা খেলা হবে বাংলা বা জয় বাংলা এ বাংলা নয়, তারা ভেবেছিল ভারত মাতার কথা। আমি আমার ভুল বলতেও পারি, বন্দে মাতরম গানটা তো গান, বন্দে মাতরম কাকে কল্পনা করা হয়, বাংলার মা না ভারত মা? ঋষি অরবিন্দ কাকে কল্পনা করেছিলেন? ঋষি অরবিন্দ মানে অরবিন্দ ঘোষ, বিপ্লবী ছিলেন, কাকে কল্পনা করেছিলেন? ভারত মাতাকে, বাংলা মাতা নয়। টুকরো করে ভাবেননি তারা, তারা গোটা দেশের জন্য লড়েছিলেন, যার জন্য বিপ্লবীদের কর্মপদ্ধতি বা কর্মধারাই ছিল গোটা দেশব্যাপী। মাস্টার দা সূর্য সেন, তার জন্ম হয়েছিল আজকের দিনে। মাস্টার দা নামের মধ্যে আছে মাস্টার, আজকের মাস্টার নয়, মানে ভুয়ো মাস্টার এরকম নয়, সত্যিকারের মাস্টার মশাই,
অঙ্কের ভালো মাস্টারমশাই, খুব ভালো পড়াতেন, তার জন্য তার নাম হয়েছিল মাস্টারদা। পড়াশোনা করেছিলেন, বহরমপুরে এসেছিলেন, এখানে এসে বিএ পাস করেছিলেন। বহরমপুরে এসেছিলেন মানে, বহরমপুর মানে এই অবিভক্ত বাংলার সবকিছু একসঙ্গে ছিল, সেখান থেকে তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি পড়াতে শুরু করেছিলেন। সমস্ত বিষয়ে তার পাণ্ডিত্য ছিল, ইংরাজি সবেতে তিনি পড়াতেন। তার পড়ানোর পদ্ধতি খুব ভালো ছিল এবং তার সঙ্গে ছিল তার বোঝানোর ক্ষমতা। তিনি বুঝেছিলেন যে এই রাস্তাটাই রাস্তা নয়। তার ছাত্র জীবনে তিনি বুঝেছিলেন যে তার জীবনটা আর পাঁচটা লোকের মতো নয়, মানে এইরকম খেলাম বাঁচলাম, এই যেরকম আমরা সব বাঁচি আর কি, মানে খেলাম দিলাম ঘরের জন্য বাঁচলাম তারপর পটকে গেলাম, এটা জীবন নয়। বুঝেছিলেন দেশকে স্বাধীন করতে হবে, মানে তারা তো হতে পারতো আমাদের মতো, কি দরকার বাবা সাত ঝামেলায় গিয়ে, ও তুই খাচ্ছিস যাচ্ছিস, খাওয়া দাওয়া কর, বিয়েটা কর, সংসার কর, সন্তান মাতা দিতে থাক। হ্যাঁ, তিনি বিয়েও করেছিলেন, তার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার স্ত্রীকে তিনি প্রথম দিনই বলেছিলেন যে তোমার স্বামী কিন্তু অন্য কেউ, যার দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছে আছে, দেশের জন্য সে বলি প্রদত্ত, বুঝিয়েছিলেন তিনি। বেশ গল্প গল্প কথা না, মাস্টার সূর্যসেন তো চ্যাপ্টার মানে চাপা পড়ে গেছে, ওই চ্যাপ্টার ক্লোজড, কেউ খুলবে না, আমি খুলছি আর কি, চেষ্টা করছি। আমি জানি অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন যারা রুদ্রবার্তা দেখেন, আমার তাদের কাছে অনুরোধ, আমার ভুল হলে আমাকে বলবেন, কান ধরে আমাকে শেখাবেন, আমি শিখতে চাই। বাংলার বুকে বিপ্লবীদের নিয়ে আমি বলতে চাই, ইচ্ছে হয় কিন্তু কোথায় যেন হারিয়ে যায় সবকিছু। বিপ্লবীদের নিয়ে বলেছিলাম না আমি এটা করবো প্রতি রবিবার, প্রথমবার আমি না করে দেখলাম কতজন লেখেন যে দাদা করুন। আজকে এই প্রতিবেদনটা করতে বসছি, রাত্রি হয়ে গেছে, কেন? আমি সারাদিন অপেক্ষা করেছিলাম যে কোথাও যদি দেখায়, দেখায় আমাকে ডাক্তারবাবু, ডাক্তারবাবু অনিন্দ্য চক্রবর্তী, তিনি ফোন করেছিলেন, রুদ্রদা আপনি তো করবেন অন্তত। আমি বলেছিলাম হ্যাঁ আমি করবই, কিন্তু অপেক্ষা করছিলাম, প্রথমে করিনি, কারণ আমি দেখছিলাম আর কে করে। যাই হোক বাদ দিন, তো যেখানে যাচ্ছিলাম, মাস্টারদা সূর্যসেন, মাস্টারদা সূর্যসেনকে বলতে গেলে তার হাত থেকে তৈরি হওয়া প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হয়। প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের বাংলারই একজন মেয়ে। আজ আমরা যেভাবে হাত পাতি না আমাদের মা বোনের হাত পাতে, তিনি হাত পাতেননি, হাতে ধরেছিলেন বন্দুক, গুলি করেছিলেন ইংরেজদের প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। যখন নিজের গায়ে গুলি লেগেছিল ধরা পড়তেন, তিনি নিজেকে শেষ করেছিলেন গুলি দিয়ে, হাত পাতেন, বন্দুক ধরেছিল। সেই বাঙালি আমরা যাদের রক্তে আছে বিপ্লব, আর আমরা মাস্টারদা সূর্যসেনকে ভুলে যাই, কেন? কারণ ভুলিয়ে দিতে হবে আমাদের। আমরা যদি না ভুলে যাই তাহলে আমরা তো রাজ করতাম, কাজে ভুলে যাও সব, ভাবো চরকা চালিয়ে স্বাধীনতা এনেছে। আজ হারিয়ে গেছেন মাস্টারদা সূর্যসেন। আমি বলতে পারতাম তার জীবন নিয়ে, জালালাবাদের যুদ্ধ থেকে শুরু করে সব বলা যায়, চট্টগ্রাম পাহাড়ে তার যুদ্ধ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সব সব বলা যায়, কিন্তু বলবো কাকে, শুনবে কে, আছে কি কেউ? আমার খুব দেখতে ইচ্ছে করে জানেন, বাংলার বুকে এইসবগুলো শোনানো কেউ আছে, খুব দেখতে ইচ্ছে করে। আজ শুধু টেস্ট করবো আমি যে আপনারা কতজন দেখেন, আমি দেখতে চাই কতজন কমেন্টস করেন, যে আমরা জানতে চাই বাংলার বিপ্লবীদের, যারা বিপ্লবীদের বংশধর আছেন তাদের বাড়িতে আমি যাব, যাদের মানে মৃত্যুর পরে আমাদের স্বাধীনতা এসছে তাদের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, তাদের বংশধর এখন অনেকে আছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করেন, খুব ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু যাওয়ার আগে ভাবি এই বাংলা তো শুনতেই চায় না, এই বাংলা তো অনুব্রতের কি হলো, মমতা কি করলো, এ বাংলায় শুভেন্দু কি বলবে, সুকান্ত কি বলল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করলো, এতেই ব্যস্ত। আছে কি বাংলার কিছু লোক যারা শুনতে চায় বিপ্লবীদের কথা, যারা জানতে চায় বাংলার মধ্যে বিপ্লবীদের সমস্ত কিছু কোথায় হারিয়ে গেছে, যারা জানতে চায় নিজেদের ইতিহাস, আমরা কোথায় ছিলাম, আজ কেন আমাদের অধঃপতন হয়েছে, তার পিছনে একটাই কারণ, আমরা ভুলে গেছি। ফিরে আসি মাস্টারদা সূর্যসেনের কথা। মাস্টারদা সূর্যসেন, মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, করেছিল তো, তার সঙ্গে একটা বাহিনী ছিল, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি,
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল যখন চট্টগ্রামটা তাহলে দখল নিয়ে নিয়েছিল। মজার ব্যাপার না, ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি কিন্তু এক জায়গায় স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছিল মাস্টারদা সূর্য সেন, তাকে মানা হয়েছিল প্রেসিডেন্ট বলে রাষ্ট্রপতি। শুনেছেন? বইয়ের পাতা উল্টোতে হবে, খুলতে হবে খাতা, খুলতে হবে পাতা। আরে খুলুন খুলুন, জানুন অনেক কিছুই অজানা হারিয়ে গেছে, অজানা হারিয়ে গেছে, অজানা হয়ে গেছে। মাস্টারদা সূর্য সেনের গল্প বলতে গেলে না অনেক কথা বলতে হয় আপনাকে। সে সময় লড়াই, অসম লড়াই, পুরো ফৌজের সঙ্গে অসম লড়াই, জালালাবাদের পাহাড় থেকে দাঁড়িয়ে গুলি চালানো, নিচে থেকে উঠে আসছে সৈন্য, সেই সৈন্যের বিরুদ্ধে গুলি চালানো, সিনেমার কথা নয়, বাস্তব সত্যি, অকুত ভয়ে তারা। দেখুন একটা কথা আপনাদের বলি, রাসবিহারী বসু তিনি চলে গেছিলেন এখান থেকে, তাকেও বলা হয়েছিল, অর্থাৎ মাস্টারদা সূর্য সেনকেও বলা হয়েছিল জালালাবাদের পরে, যখন তাকে ধরার জন্য হন্যায় ঘুরছে পুলিশ, তখন বলেছিলেন তাকে তুমি চলে যাও, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি যাব না, কারণ জালালাবাদের পাহাড়ে পাহাড়ে পড়ে থাকা বিপ্লবীদের মৃতদেহ, তাদের আত্মা, তারা আমাকে জানতে চাইছে আমি কি করব। তিনি পালাননি, কিন্তু ধরা পড়েছিলেন, তারপর তাকে নির্মমভাবে অত্যাচার করে হাড় গুলো ভেঙে দেওয়া হয়েছিল, হাত পাত ভেঙে দেওয়া হয়েছিল, দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, মারা যাওয়ার একেবারে ফাঁসিতে লটকানো লাগে তাকে, ব্যাপকভাবে মারা হয়েছিল, মেরে তাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার আগেও তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আপনারা শুনুন, আমি এখন আসি, আপনারা শুনুন শেষটুকু, আর কিছু বলার নেই। নমস্কার। সবই আমরা হয়তো ভুলে যাব, ভুলে যাব কি হয়েছিল, কি হবে, কি হচ্ছে, কি হবে না, সব কথা, কিন্তু ভুলবো না মাস্টারদার সেদিনের সেই শেষ কথা, যখন ফাঁসির মঞ্চে ওঠার আগে বলেছিলেন তার সেই কণ্ঠ শেষ বাণী, সুদৃঢ় ঐক্য ও সুমহান আদর্শ আমার শেষ বাণী, আমার মাথার উপর দুলছে মৃত্যুর ফাঁস, দুয়ারে ধ্বনিত হচ্ছে মৃত্যুর করাঘাত, মন আমার অনন্ত অমৃত পথযাত্রী, এই তো সাধনার প্রকৃষ্ট সময়। হ্যাঁ, এই কথাগুলো গেঁথে থাকবে আমাদের মনে, আর আমরা না না আমরা ভুলে গেছি মাস্টারদা, আমরা আপনাকে ভুলে গেছি, তুমি রবে নীরবে।